এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন রিপোর্টার নাজমুস সালেহী, সরাসরি যাচ্ছি তার কাছে। এই যেখানে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে তার আশেপাশে সবই কিন্তু হচ্ছে কেমিক্যালের দোকান এবং হচ্ছে অনেকগুলো প্লাস্টিকের কারখানা কিন্তু সেখানেও আসলে রয়েছে। অর্থাৎ এই আগুনটি যদি সময় এই ফায়ার সার্ভিসের নিরলস প্রচেষ্টায় নিয়ন্ত্রণ করা সম্ভব না হতো তাহলে এই যে আবাসিক এলাকা ঘনবসতিপূর্ণ এই এলাকাটি পুরোটাই কিন্তু অগ্নিস্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে পুরোটা কিন্তু আরো একটি ট্রাজেডি হতে পারতো, নিমতলী অথবা চুড়িহাট্টার মতো। পুরো এই যে জায়গাটি যেখানে আমি দাঁড়িয়ে আছি দেখতে পেছনেই সেই যে প্লাস্টিক প্রিন্টিং যে কারখানা যেখানে আসলে বিভিন্ন প্লাস্টিকের মোড়কে বিভিন্ন পণ্যের নাম লেখা হয় এবং সেটি আসলে বাজারজাত করার যে ব্যাপারটি সেটি আসলে সেখান থেকে এই পণ্যের যে মোড়ক প্লাস্টিকের সেটি এখানে বানানো হয়। এর আশেপাশে আমি একটু আগে সেখানে ঢুকেছিলাম এবং এখানের মানুষ যারা আছে তারা বলছে যে এখানে অনেক বাসা বাড়ির নিচে গোডাউনে কেমিক্যাল এবং হচ্ছে যে দাহ্য পদার্থ বিশেষ করে যে ধরনের দাহ্যগুলো অতি দ্রুত ছড়িয়ে পড়ে অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনা ঘটালে যেটি আসলে অনেক বেশি ভয়াবহ আকার ধারণ করতে পারে সেই ধরনের এলিমেন্টস এখানে প্রতিটি বাড়িতে আসলে আছে। এবং আমরা যেই জায়গাটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তার আশেপাশে ঠিক একই রকম কারখানা আরও কয়েকটি দেখেছি, কিন্তু এখানে ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় এক ঘন্টার ব্যবধানে আগুন নিয়ন্ত্রণে আসায় আসলে বলা যেতে পারে এখানে যে ধরনের ভয়াবহতার আশঙ্কা করছিলেন এখানকার সাধারণ মানুষ তারা বলছেন সেটি আসলে এবারের মতো আসলে এই পুরান ঢাকায় যে ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা আসলে ঘটে সেটি আসলে হয়নি। এই যে জায়গাটিতে আমরা দাঁড়িয়ে আজকে কথা বলছি তার পেছনে যেই গোডাউনটি রয়েছে প্লাস্টিকের এবং আশেপাশে যে দাহ্য পদার্থের কেমিক্যালের যে গোডাউন রয়েছে সাধারণ মানুষ বলছেন যে তারা বিভিন্নভাবে এর প্রতিকার চেয়েছেন, অনেক সময় পঞ্চায়েতের মাধ্যমে তারা লিখিত দিয়েছেন, কখনো থানায় লিখিত দিয়েছেন, কখনো সিটি কর্পোরেশনে লিখিত দিয়েছেন, কিন্তু প্রভাবশালীদের ছত্রছায়ায় আবার একের পর এক আসলে এই ধরনের গোডাউন গড়ে উঠছে, যে কারণে এখানকার মানুষ আজকে কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনায় তারা কিন্তু আজকে বের হয়েছেন এবং তারা আসলে এটার প্রতিবাদ জানাচ্ছেন এবং তারা বলছেন যে স্থানীয় যে পঞ্চায়েত রয়েছে তার মাধ্যমে তারা একটি শক্তিশালী প্রতিবাদ করতে চান এবং তার এটার তারা আসলে নিস্তার পেতে চান যাতে পুরান ঢাকায় আর কেমিক্যাল অথবা প্লাস্টিকের কারখানা বা গোডাউনার গড়ে না উঠতে পারে। তো সব মিলিয়ে পুরান ঢাকার মাহুতটলিতে প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর পুরান ঢাকায়।